দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ বলেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। নির্বাচনের দিন চলবে গণপরিবহন ও প্রাইভেট কার, জানিয়েছেন জননিরাপত্তা সচিব। ডক্টর ইউনুসের ব্যক্তিত্বের উচ্চতাকে আইনের ঊর্ধ্বে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অবৈধ নির্বাচন, গোটা জাতির সঙ্গে প্রতারণা, মন্তব্য রিজভীর। আচরণবিধি ভঙ্গ করায় লক্ষ্মীপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল। জাপানে ভূমিকম্পে নিহত অন্তত 48, ব্যাপক ক্ষয়ক্ষতি। 24 ঘন্টায় গাজায় 200+ ফিলিস্তিনি নিহত। ওমরা করতে মক্কায় গেলেন সাকিব খান। আইপিএলে খেলার অনুমতি না পাওয়ায় হতাশ তাসকিন আহমেদ।